এইরকম যারা ভাবছো তাদেরকে আমি একটাই কথা বলবো যে মূর্খের স্বর্গে বাস করছো তোমরা, এখনো তোমরা মূর্খের স্বর্গে বাস করছো, মানে সেই কুয়োর ব্যাঙের মতো। পিঁপড়ে কামড়ালো মতো লাগলো। সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। লাইফে কিন্তু ভীষণ চাপ, ঠিক আছে, বাট ব্লগ তো শ্যুট করতেই হবে। আর আজকের ব্লগটা একদম অন্যরকম হবে, কারণ ফাইনালি আমি এত ঝামেলার পর, মানে এত কিছুর পর ফাইনালি, মানে আমি ডিসাইড করতে পারছিলাম না যে কোন ভ্যাকসিনটা নেবো, কোভিশিল্ড, কোভ্যাকসিন নাকি স্পুটনিক ভি। সো ফাইনালি আমি যাচ্ছি আজকে ভ্যাকসিন নিতে, আর আজকের ব্লগ একদম অন্য টাইপের থাকবে। সো এখন মানে বাজে হচ্ছে ঠিক 12:10, আর 12টার থেকে একটাই হচ্ছে আমার ভ্যাকসিনেশনের স্লট বুক করা আছে। মানে আমি ভীষণ রকমের টেন্স, মানে আলটিমেটলি আমি মানে ভ্যাকসিন নিতে কি পৌঁছাতে পারবো কি না, কারণ এখন 12:11 আর আমি এখন টালিগঞ্জে। সো আমাকে এনি হাউ, মানে আমাকে আমি যাবো উডল্যান্ডসে, সো আমাকে এই টাইমের মধ্যে গিয়ে আমার উডল্যান্ডসে গিয়ে পৌঁছাতে হবে, গিয়ে ভ্যাকসিনটা নিতে হবে। আর আকাশের অবস্থা দেখে বুঝতে পারছি, মানে সকাল থেকে ভালো রকমের বৃষ্টি হয়েছে। সো লেটস সি, বাট ব্লগ আজকে হবেই। আমি এতদিন ধরে ডিসাইড করে উঠতে পারিনি যে কোন ভ্যাকসিনটা নেবো, সেটা কোভিশিল্ড নেবো না কোভ্যাকসিন নেবো নাকি আমি স্পুটনিক ভি নেবো, বাট ফাইনালি আজকে আমি ডিসাইড করেছি যে হ্যাঁ ভ্যাকসিন নিচ্ছি। টালিগঞ্জ থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে উডল্যান্ডস যাওয়ার, সেটা হচ্ছে আমাকে এনি হাউ মেট্রো ধরতে হবে, এবং আমি মেট্রো করে হাজরা নামবো, এবং হাজরা থেকে আমি ওখান থেকে উডল্যান্ডস চলে যাবো, সেটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। আমি দেখি আমি পারি কিনা পৌঁছাতে। আর যা মারাত্মক বৃষ্টি হচ্ছে না, আর আমি এতবার ফাইনালি ফাইনালি বলছি, মানে চ্যানেলটার নামই আমি চেঞ্জ করে ফাইনালি রেখে দেবো। মানে মেট্রো থেকে বেরোনোর পর মারাত্মক বৃষ্টির উপর দিয়ে নেমে গেছে, এবং বাইরে যা দেখাবো কি লেভেল বৃষ্টি পড়ছে। পিঁপড়ে কামড়ালো মতো লাগলো। সো ফাইনালি আমার ভ্যাকসিনেশন কমপ্লিট, ভ্যাকসিনেটেড হয়ে গেছি, সার্টিফিকেটও পেয়ে গেছি, কোভিশিল্ড দিয়েছি। আর ভ্যাকসিনটা নেওয়ার পর তেমন কিছু ফিল হয়নি, মানে নেওয়ার সময় হালকা একটু ওই পিঁপড়ে কামড়ানোর মধ্যে একটু ব্যথা লাগলো, বাট একটু হালকা এফেক্ট হচ্ছে আস্তে আস্তে, মানে মাথাটা কীরকম যেন লাগছে দেখা যাক, বাকিটা ভিডিওতে দেখা যাবে। যেই নার্স দিদি আর কি যে ভ্যাকসিন দিলেন, উনি তো বললেন যে ভয় পাওয়ার তেমন কিছু নেই, মানে তেমন কিছু হবে না, এবং খাওয়া দাওয়া সব নর্মাল, নর্মাল ডায়েট ফলো করো, এবং যারা মানে অফিস টফিস যাওয়ার থাকে আর কি যাদের, তো তাদের মানে তাদের জন্য বলে যদি জ্বর না আসে তাহলে অফিস যেতে পারো, আর যদি জ্বর আসে তাহলে নর্মাল প্যারাসিটামল এগুলো সাথে রাখতে পারলো। এবার দেখা যাক কী আসে, আলটিমেটলি জ্বর আসে কি না আমার। যেটা হচ্ছে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ, যেটা সেকেন্ড ডোজ যারা কোউইনে অলরেডি বুক করে রেখেছো তাদেরকে আর আলাদা করে কিছু করতে হবে না, সেকেন্ড ডোজের জন্য ডাইরেক্ট মানে ভ্যাকসিনেশন সেন্টারে চলে আসলেই হয়ে যাবে, ঠিক আছে।
মানে যে সার্টিফিকেটটা ফার্স্ট ডোজের আছে সেইটা নিয়ে একদম ডাইরেক্ট সেন্টারে আসলেই হয়ে যাবে, মানে যেখান থেকে আপনি ভ্যাকসিন দিয়েছেন। তো অবশ্যই আপনি যে সার্টিফিকেটটা রয়েছে ভ্যাকসিনেশনের এই ফার্স্ট ডোজের, সেই মানে সার্টিফিকেটটাকে আপনি ক্যারি করবেন। যাদের এখনও খুব কনফিউজিং লাগছে যে কীভাবে ভ্যাকসিন মানে মানে তারা বুক করবে কোউইন থেকে, তো তাদেরকে আমি একটাই কথা বলবো, বেসিক অ্যান্ড সিম্পল ওয়ে, যারা 18 থেকে 44 বছর 18-44 এজেসের যারা রয়েছে তাদেরকে কিন্তু ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। যেখান থেকে দিয়েছিলাম সেটা হচ্ছে উডল্যান্ডস নার্সিং হোম, তো ওদের মানে ওদের ওখানেই আমি ভ্যাকসিনটা দিলাম এবং 780 পে করতে হলো। ওকে, তো এখনও অনেক লোকজন রয়েছে যারা বলে আরে আমাদের আর ভ্যাকসিনের কি দরকার, যা খাওয়া দাওয়া করি আমরা, আমাদের ভ্যাকসিন ভ্যাকসিন লাগে না। একটা টাইপের পাবলিক আছে ভ্যাকসিন 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 আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা দিব্যি সুস্থ আছি, বেকার শরীরে সুচফুচ ফোটানো ওই সব ফালতু জিনিস, এইটা হচ্ছে আরেকটা টাইপ। সো থার্ড ক্যাটাগরি হচ্ছে এদের না ভ্যাকসিনে মানে রুচি না মাস্কে, মানে ভ্যাকসিনেও অনীহা মাস্কেও, মাস্ক বললেই মাস্ক টাক্সকে আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের মাস্ক লাগে না, আর ভ্যাকসিন সুস্থ শরীরে বেকার সুচকে ফোটাবে, কোনো ভ্যাকসিনের প্রয়োজন নেই। এইরকম যারা ভাবছো তাদেরকে আমি একটাই কথা বলবো যে মূর্খের স্বর্গে বাস করছো তোমরা, এখনও তোমরা মূর্খের স্বর্গে বাস করছো, মানে সেই কুয়োর ব্যাঙের মতো। এইসব মূর্খ মানে মূর্খামি ছেড়ে দাও, গিয়ে ভ্যাকসিনটা নাও, মাস্কটা পরো, থার্ড ওয়েভ আসছে, এবং বি কেয়ারফুল, বি সিরিয়াস অ্যাবাউট ইয়ার সেলফ অ্যান্ড এভরি ওয়ান, নিজে ভ্যাকসিন নাও, নিজে সুস্থ থাকো এবং সবাইকে সুস্থ রাখো। আসার সময় বৃষ্টি, আমি ফেরার সময় পুরো বৃষ্টি, বিদেশে কিন্তু আবার যদি বৃষ্টি হলো না তারা অনেক ভয় করে, আরে এই বৃষ্টিতে তো অটোতে আমার ট্রাম লাইনের সামনে আসে না, ভীষণ ভয় লাগে অটোতে বসে, আমার বাইকেই ভয় লাগে আমার নিজে চালাতে। গাড়ি উল্টালো, যাওয়ার সময় ভ্যাকসিন দিতে যাচ্ছি আর এরকম বৃষ্টি হচ্ছে, গাড়িটা আমার যাচ্ছে এখান থেকে অটো করে আজরা থেকে, তারা বিশ্বাস করে বাসে বসে আছি, তো এত ভয় লাগছে না আমার, এই গেল বোধ হয়, মারাত্মক বৃষ্টি হচ্ছে গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল হেভি ডেঞ্জারাস, যে
এটা হচ্ছে খোয়াজা বিরিয়ানির হাফ প্লেট চিকেন মাটন বিরিয়ানি, আর এটা হচ্ছে 80 rupees, ঠিক আছে। একদম সফট আলু, এটা হচ্ছে মাটনের পিস, সকাল থেকে বেরিয়েছিলাম, কিছু মানে খাইও নি, এবং মানে আমি ফাইনালি যখন মানে খোয়াজা বিরিয়ানিতে গিয়ে খেতে গেলাম বিরিয়ানি, সো এতটাই ভিড় ওখানে দাঁড়িয়ে মানে শ্যুট করা তো ডিফিকাল্ট। মানে বেরিয়ে আমি আবার বৃষ্টিতে ভিজে গেছি, পুরো সারা দিনটাই, আমি যাওয়ার সময় বৃষ্টিতে ভিজলাম, আসার সময় তো বৃষ্টিতে ভিজেছি, এবং পুরো দিনটাই একেবারে যাকে বলে রেইনি ডে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং বাড়ি ফেরার পালা। ভ্যাকসিন নিয়ে নিয়েছি, ফুললি ভ্যাকসিনেটেড, বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, খোয়াজা বিরিয়ানি। বেস্ট পার্ট অফ দিস ভিডিও ইজ, আমি যখন মানে খোয়াজা বিরিয়ানিতে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনাদের সেলটা কি এরকমই ছিল নাকি মানে আগের থেকে সেল বেড়েছে, মানে এতটা ভিড় যেহেতু, তো বললো যে ভিড় বেড়েছে এবং সেল অনেকটাই বেশি হয়েছে। আমাকে বললো যে তুমি ফুটকাকে চেনো, ওরা এসে শ্যুট করে গেছে আমার এখানে। ফুটকাকে আমি কেন চিনবো না, ফুটকা তুমি শুনতে পাচ্ছ, বলছে যে তুমি ফুটকাকে চেনো। আমার যেটা বাকি হয়ে গেছে যেটা বলার, সেটা হচ্ছে যে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, এবং যারা যারা এখনও ভ্যাকসিন নাওনি তারা প্লিজ ভ্যাকসিনটা নিয়ে নাও, ইউ নিড টু গেট ভ্যাকসিনেটেড। এবং যে থার্ড ওয়েভ আসছে কোভিডের, তার আগে কিন্তু ভ্যাকসিনটা নেওয়া খুব প্রয়োজন, সো বি কেয়ারফুল, আই মিন অ্যাবাউট দ্য থার্ড ওয়েভ, এবং ভ্যাকসিন নিয়ে নাও, মাস্ক পরো, ইউজ স্যানিটাইজার, মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং আর কি। এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।